স্কুল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ সরকারি হোমের 11 জন কিশোর, ঘটনায় চাঞ্চল্য। বিষয়টি থানায় জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্কুলে যাওয়ার পর নিখোঁজ সরকারি হোমের 11 জন কিশোর, ঘটনায় চাঞ্চল্য বহরমপুরে। বহরমপুর হোমের 11 জন কিশোরের নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল হোমের কাছাকাছি কৃষ্ণনাথ কলেজ স্কুলে গেছিল ওই 11 জন ছাত্র। তারপর থেকে আর তাদের খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, হোম থেকে স্কুলে পড়ুয়াদের নিয়ে যাওয়ার সময় গার্ডের ব্যবস্থা থাকে। তবে প্রাথমিক অনুমান, প্রার্থনার সময় স্কুলের পেছন দিক থেকে পাঁচিল টপকে পালিয়েছে ছাত্ররা। স্কুল সূত্রে জানা যায়, এই প্রথম নয়, এর আগেও 2 বার হোমের ছাত্ররা স্কুল থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এই বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক মলয় বিশ্বাস জানান, এই ঘটনাটি স্কুলে প্রথম ক্লাসের পরেই হয়। প্রথম ক্লাস হওয়ার পরে বেশ কিছুজন ছাত্র এসে আমাদেরকে খবর দেয়, তাদের ক্লাসের কয়েকজন ছাত্রকে দেখা যাচ্ছে না। তারপরে আমরা খোঁজ নিয়ে জানতে পারি 11 জন ছাত্র নিখোঁজ। বৃহস্পতিবার এমনিতেই স্কুলে শিক্ষক সংখ্যা কম ছিল, তবে আমাদের প্রাথমিক অনুমান, প্রার্থনার সময় স্কুলের পেছন দিকের পাঁচিল টপকে ছাত্ররা পালিয়ে যেতে পারে। এই বিষয়ে তিনি আরো বলেন, ওদেরই কিছু বন্ধুবান্ধব এসে আমাকে জানায় যে স্যার, আমাদের কতগুলো ছেলেকে আমরা দেখতে পাচ্ছি না, ওরা সম্ভবত পালিয়ে গেছে। আর এটা হচ্ছে হোমের ছেলেদের একটা টেন্ডেন্সি যে ওরা যে কোনো উপায়ে চলে যায়, এর আগেও একজন গিয়েছে। তো তখন আমি ওই ছেলেদের নিয়ে এবং কিছু মাস্টারমশাই নিয়ে ক্লাসগুলোতে যাই এবং দেখি যে সত্যি সত্যি ওরা চলে গেছে। তারপরে যথারীতি, যেহেতু ওদের গার্জেন হচ্ছে হোম, হোমে জানানো হয়। হোম থেকে পরবর্তীকালে ওদের যে গার্ডগুলো আছে তাদেরকে পাঠায়, পাঠিয়ে ওই টিফিনের পরে ওদের বাকি ছেলেগুলোকে নিয়ে যায় এবং সেখানে ডিটেক্ট হয় যে ওরা 11 জন স্টুডেন্ট চলে গেছে। বন্ধুদের বলেছে, তোরা যা, আমরা আসছি বলে। আর মাস্টারমশাই কালকে এমনিতে কম ছিল, 15 জন টিচার প্রায় খাতা জমা দেওয়ার কাজে ব্যস্ত ছিল, ন্যাচারালি আমাদের স্টাফ কম ছিল। এবং সেই সময়টাতে আমাদের প্রেয়ারের জন্য একটা প্রিপারেশন, প্রথম পিরিয়ড চলাকালীন যে প্রিপারেশন সেগুলো চলছিল, সেই সময়টাতে ওরা চলে গেছে। তবে সপ্তম থেকে দশম শ্রেণীর ওই 11 জন ছাত্র পালিয়ে গেল নাকি তাদেরকে কেউ নিয়ে পালিয়েছে, ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বহরমপুর। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটারমোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটারমোর, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।